ইউজ হার্ট নো হার্ট এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস 2023 উদযাপন করলো এভার কেয়ার হাসপাতাল ঢাকা। সোমবার দুপুরে রাজধানী বসুন্ধরায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে একটি পেশেন্ট ফোরাম ও সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতালটি। হার্টের সুস্থতা ও কার্ডিওভাস্কুলার রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন এভার কেয়ার হাসপাতাল বাংলাদেশের মেডিকেল সার্ভিস বিভাগের পরিচালক আরিফ মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউজ হার্ট নো হার্ট এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস 2023 উদযাপন করলো এভার কেয়ার হাসপাতাল ঢাকা। সোমবার দুপুরে রাজধানী বসুন্ধরায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে একটি পেশেন্ট ফোরাম ও সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতালটি। হার্টের সুস্থতা ও কার্ডিওভাস্কুলার রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন এভার কেয়ার হাসপাতাল বাংলাদেশের মেডিকেল সার্ভিস বিভাগের পরিচালক আরিফ মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউজ হার্ট নো হার্ট এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস 2023 উদযাপন করলো এভার কেয়ার হাসপাতাল ঢাকা। সোমবার দুপুরে রাজধানী বসুন্ধরায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে একটি পেশেন্ট ফোরাম ও সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতালটি। হার্টের সুস্থতা ও কার্ডিওভাস্কুলার রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন এভার কেয়ার হাসপাতাল বাংলাদেশের মেডিকেল সার্ভিস বিভাগের পরিচালক আরিফ মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউজ হার্ট নো হার্ট এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস 2023 উদযাপন করলো এভার কেয়ার হাসপাতাল ঢাকা। সোমবার দুপুরে রাজধানী বসুন্ধরায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে একটি পেশেন্ট ফোরাম ও সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতালটি। হার্টের সুস্থতা ও কার্ডিওভাস্কুলার রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন এভার কেয়ার হাসপাতাল বাংলাদেশের মেডিকেল সার্ভিস বিভাগের পরিচালক আরিফ মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউজ হার্ট নো হার্ট এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস 2023 উদযাপন করলো এভার কেয়ার হাসপাতাল ঢাকা। সোমবার দুপুরে রাজধানী বসুন্ধরায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে একটি পেশেন্ট ফোরাম ও সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতালটি। হার্টের সুস্থতা ও কার্ডিওভাস্কুলার রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন এভার কেয়ার হাসপাতাল বাংলাদেশের মেডিকেল সার্ভিস বিভাগের পরিচালক আরিফ মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।